হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানাই ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত শর্টস ভিডিও আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল তো ঠিকই খুলে ফেলছি নানান ধরনের ভিডিও দেখে দেখে ইউটিউবিং শুরু করে দিছি কিন্তু আমরা যেসব ভিডিওগুলো ছাড়ি অথবা আমাদের যে শর্টস ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলোতে কোনো প্রকার ভিউ আসে না বা আমরা সঠিকভাবে অ্যাসিউ করতে জানি না সো আপনি আপনার শর্টস ভিডিওটাকে কিভাবে শর্ট স্পিডে নেবেন যদি আপনি শর্ট স্পিডে না নেন তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিওতে কখনোই ভিউ আসবে না এক্সাম্পল আমি দেখাই যদি আপনাকে টিকটক ভিডিও টিকটকের মধ্যে যদি আপনি দেখেন সেই টিকটকের মধ্যে কিন্তু ফরিউতে যাওয়ার পরে কিন্তু আপনি আরেকজনের ভিডিও দেখতে পারেন বা আপনার ভিডিওটা যদি ফরি যায় তাহলে কিন্তু আরেকজন আপনার ভিডিওটাকে দেখতে পারেন সেম টু সেম ইউটিউবের শর্টস ভিডিও অ্যালগুলি আপনি যদি আপনার ভিডিওটাকে সঠিকভাবে এসইউ বা সঠিকভাবে ট্যাগ না বসান সঠিকভাবে আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কোনোভাবেই শর্ট স্পিডে যাবে না ঠিক আছে তো শর্ট স্পিডে আপনার ভিডিওটাকে কীভাবে নেবেন সাপোজ এক্সাম্পলভাবে আমি ওই স্ক্রিনে দেখেন আমার এই চ্যানেলটা কিন্তু এই শর্টস ভিডিওটা কিন্তু শর্ট স্পিডে গেছে সো শর্টস্পিটস থেকে কিন্তু আমি ভিউ পাচ্ছি তো ধীরে ধীরে এটা আস্তে আস্তে গ্রো হবে সো এরকম আপনি যদি একটা শর্টস ভিডিও সঠিকভাবে আপলোড করেন সঠিকভাবে ওইটা ট্যাগ বসান সঠিকভাবে টাইটেল দেন সঠিকভাবে ডিসক্রিপশন লেখেন তাহলে কিন্তু আপনার এই শর্টস ভিডিওটা শর্টস স্পিডে যাবে এমনকি আপনার ভিউ বাড়া হান্ড্রেড থেকে নাইনটি পার্সেন্ট কি বেড়ে যাবে সো আজকের ভিডিওতে থাকবে আপনি কিভাবে একটা শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করবেন শর্টস ভিডিওতে কীভাবে আপনি ভিউ নিয়ে আসতে পারবেন শর্টস ভিডিওতে কীভাবে ট্যাগ বসাবেন তো বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এমনকি কমেন্ট আপনার মতামত জানাবেন আমি চেষ্টা করবো সেই কমেন্ট অনুযায়ী একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তাহলে চলুন কথা বলার না সরাসরি কাজে চলে যাই তো বন্ধুরা আমরা শর্টস ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমরা ইউটিউব স্টুডিও কিন্তু প্রথম অবস্থায় ব্যবহার করব না সময় খেয়াল রাখবেন শর্টস ভিডিও পাবলিশ করার জন্য কখনোই সর্বপ্রথম আপনি ইউটিউব স্টুডিও ব্যবহার করবেন না আপনাকে ইউটিউব ব্যবহার করতে হবে ঠিক আছে সো আমি কি করব আমার ইউটিউবে ঢুকবো ইউটিউবে ঢুকার পরে

ভিডিওটা সিলেক্ট করার পরে আমি একটা কাস্টমাইজেশন করার জন্য এখন আমি কি করবো এখানে দেখেন ডান অপশন দেওয়া আছে তাই না সো আমি জাস্ট এখানে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর প্রসেসিং নিচ্ছে আমার ভিডিওটা একটু সময় নিবে যদি আপনাদের নেট ভালো হয় তাহলে আরও ভালো হবে খুব দ্রুত করতে পারবেন সো সবাইকে বলে রাখি অবশ্যই আমার নিয়মে যদি আপনি শর্টস ভিডিও পাবলিশ করেন তাহলে আপনার ভিডিও গ্রো হওয়ার জন্য কেউ আটকাতে পারবে না শর্টস ভিডিওগুলোকে আমি শর্টস ভিডিও ছাড়তাম না আমি কিন্তু সেই ট্রিক্সগুলো অবলম্বন করতাম ঠিক আছে যখনই ছাড়ি ভিডিওর মধ্যে নিয়ে যাবে আর ভিডিওর মধ্যে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাজ শুরু সেই কাজ করার জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথম এখানে দেখেন ট্যাক্স অপশন দেওয়া আছে আপনি যদি ট্যাক্স দিতে চান তাহলে ট্যাক্স দিতে পারবেন আর ট্যাক্স দিলে এটা আপনার ভিডিওটা দেখা যাচ্ছে কি অ্যাট্র্যাক্টিভ হয় তো আমি একটা ট্যাক্স দিয়ে দেবো ট্যাক্সে ক্লিক করলাম যেহেতু আমার এটা অনলাইন আর্নিং ভিত্তিক একটা ভিডিও বানাইছি আমি তো আপনি ইউটিউব চ্যানেল বেস্ট ক্যাটাগরি আমি দিব ইউটিউব চ্যানেল ক্যাটাগরি বেস্ট ক্যাটাগরি বেস্ট সরি বেস্ট ক্যাটাগরি আমি এটা দিয়ে দিলাম এখন আপনি চাইলে এখান থেকে কী আপনার লেখার ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন ওকে জাস্ট আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি এটাকে নিচে সেট করে দিলাম ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে এটাকে আমি নিচে সেট করে দিলাম বেশ নিচে সেট করে দেওয়ার পরে আমি জাস্ট এখানে দেখেন নেক্সট বাটন আসে জাস্ট এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। এখন যদি আমি নেক্সট বাটনে ক্লিক করে দিই তখন আমাকে অ্যাড অ্যাড্যাডালসে নিয়ে আসবে আর অ্যাড কিন্তু আমার অনেক কাজ বাকি রয়ে গেছে তো এখন অ্যাডাইটেলস আসার পরে দেখেন আমরা কি করব থাপনেল সেট করব থাপনেল সেট করার জন্য আমরা জাস্ট এখানে উপরে কর্নার অপশন আসে জাস্ট এই কর্নার অপশন একটা ক্লিক করব এই কর্নার অপশনে ক্লিক করার পরে থাবনেল অ্যাড করার জন্য আমাদের এখান থেকে সবচেয়ে ভালো মানে লুকটা যেটা দেখা যাচ্ছে আমরা সেটাকে থাপনেল হিসেবে ব্যবহার করব ওকে সো একটু প্রসেসিং নিচ্ছে একটু ধৈর্য ধরবেন অবশ্যই বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম টিপস ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সো আমাদের বেস্ট লুক কোনটা আসে আমরা এখন সেটা দেখব এখান থেকে ধরেন না এটাও ভালো লাগতেছে না এটাও না এটা মোটামুটি ঠিক আছে আমরা এই ফেসটাকে রাখলাম থাপ হিসাবে এটাকে ক্লিক করলাম দেখেন আমি থাপনেন্ট হিসাবে এটা হয়ে গেছে জাস্ট আমি এখন ক্যাপশন লিখবো ক্যাপশন লেখার জন্য আমার যেহেতু এটা ক্যাটাগরির কথা বলছিলাম একটা অনলাইন আর্নিং ভিত্তিক ক্যাটাগরি তো আমি এটাকে লিখবো কি ইউটিউব বেস্ট ক্যাটাগরি এটা সেম টু সেম লিখে দিব আপনারা মন মতো আপনাদের ভিডিও অনুযায়ী লিখবেন ইউটিউব বেস্ট ক্যাটাগরি ব্যাস আমি লিখে দিলাম ওকে এখন এরা লেখার পরে আমি কী করব এখানে এই চিহ্নটা দুইবার ব্যবহার করব এই চিহ্নটা দুইবার ব্যবহার করব ব্যবহার করার পরে এখন আমাকে হ্যাশট্যাগ দিতে হবে এখন আমাকে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে এখন হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমাকে কী করতে হবে এই হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দিলে সর্বপ্রথম যে হ্যাশট্যাগটা আমি দেবো অ্যাস এইচ সরি অ্যাস এইচ ও আর টি এস এইচ উপরে দেখেন আপনারা শর্টস ওকে এই শর্টস এটা আমার সর্বপ্রথম থাকবেই আমরা জাস্ট তিনটা হ্যাশট্যাগ ভিডিওর সাথে অ্যাড করব তিনটা হ্যাশট্যাগ আর বেশি কিন্তু না একটা দিলাম দেন হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে আবার লিখবো ওয়াই টি এশ এস এ টি এস এই যে দেখেন উপরে ওয়াই টি শর্টস ঠিক আছে এই দুইটা হ্যাশট্যাগ আমাদের হানড্রেড পারসেন্ট থাকতে হবে ওকে এই দুইটা হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা আরেকটা হ্যাশট্যাগ দেবো আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেল যেটা নাম হবে আপনি সেটা নাম দিয়ে দেবেন আমার নামটা আমি দিয়ে দিলাম বেশ আমার কিন্তু কাজ শেষ এখন আসেন নিচের দিকে নিচের দিকে আসার পরে দেখেন এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি আনলিস্টেড আনলিস্টেড ওকে এইটা আপনি সবসময় আনলিস্টেড রাখবেন এটা আনলিস্টেড রাখার জন্য যদি আপনার পাবলিক করা থাকে এটা আনলিস্টেড করার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অপশন দেওয়া আছে অবশ্যই আপনি ভিডিও পাবলিশ করার পরে আনলিস্টেড হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখবেন আনলিস্টেড ছাড়া আপনি পাবলিশ করবেন না আনলিস্টেড দিয়ে রাখবেন আমি আনলিস্টেড দিয়ে রাখছি আনলিস্টেড দিয়ে রাখার পরে আপনার যে ভিডিওটা আপনি দিতে চাচ্ছেন রিলেটেড ভিডিও দিলে চাইলে এখানে দিতে পারেন না চাইলে না আমি এখন দিব না বেশ আমার এখানে কিন্তু কাজ শেষ আমি এখন কি করব। জাস্ট এখানে আপলোড যে শটটা দেওয়া আছে এই আপলোড শট একটা ক্লিক করব। আপলোড শটে ক্লিক করার পরে দেখেন আমার ভিডিওটা কিন্তু ভিডিও এই যে এখানে কিন্তু পাবলিশ হচ্ছে যদি আপনি একটা নিচে কর্নারে ফলো করেন দেখেন এখানে কিন্তু পাবলিশ হচ্ছে ওকে তো এখন আমাদেরও কাজ হচ্ছে ওয়াইটি স্টুডিওর আমরা জাস্ট এই ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম হোয়াইট স্টুডিওতে ক্লিক করার পরে হোয়াইট স্টুডিওতে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে আপনাদের যে ভিডিওটা এখন পাবলিশ করছেন সেই ভিডিওটাতে যাওয়া সেই ভিডিওটা যাওয়ার জন্য আপনি কী করবেন জাস্ট এখানে কন্টেন্টে ক্লিক করবেন এই যে দেখেন এটা আপলোড হচ্ছে ঠিক আছে তো আপলোডিং হোক আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এর ফাঁকে ফাঁকে যদি আপনি আমার শর্টে আসি গতকালকে আগের দিন মনে হয় আমি একটা শর্টস ভিডিও পাবলিশ করছিলাম সেই যেই ট্রিক্সগুলো আমি অবলম্বন করছি সেম ট্রিক্সটাই কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেখেন একদিন আগে পঁচিশটা ভিউ আসছে তো এটা থেকে ভিউটা আসতে আমি আপনাদেরকে সেটা একটু যদি দেখাই আমার ওয়াইফাইটা একটু স্লো দেখাচ্ছে আজকে কেন আমি জানি না হয়তো মানে যে কোনো কারণবশত হয়তো মানে দেখেন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে যে আমি এখন দেখাবো কিসের থেকে আমার ভিডিওটা আসছে দেখেন মোড়েটা যে স্ন করা আছে তো আমি যদি এটাতে ক্লিক করি আমি চেষ্টা করতেছি কলমে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যাতে করে আপনারাও নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকলে সহজেই আপনি আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসে নিয়ে আসতে পারেন দেখেন এখানে দেখেন স্পিড ওকে স্পিড শর্টস স্পিড থেকেই ছাব্বিশটা সো এরকম শর্ট স্পিডে গেলেই কিন্তু আপনার ভিডিও কি ভাইরাল হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকে ঠিক আছে ধরেন আমি রিচে ক্লিক করলাম এখন দেখবেন একটা জিনিস দেখেন স্পিডে পঁচাশি জন মানে শর্ট পঁচাশি জনের সামনে কিন্তু আমারটা গেছে সাতাশটা ভিউ পাইছে আমি ইউনিক ভিউ আর পাইছি একটা ওকে দেখেন এখানে আটষট্টি পার্সেন্ট আমার ভিডিওটা দেখে নেই সুইপ করছে মানে স্কিপ করে গেছে গাঁদা আর ভিউ কিন্তু এতটুকু হয়েছে দেন শর্ট স্পিডের মধ্যে আমার দেখেন শর্ট স্পিডের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পয়েন্ট থ্রি পার্সেন্ট মানে শর্ট স্পিড থেকে কিন্তু আমি ভিডিওগুলো ভিডিওর ভিউ পাইছি সো এই ভিডিও ভিউ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই শর্ট স্পিডে নিয়ে যেতে হবে সো নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো অবশ্যই বাধ্যতামূলক করতে হবে আপনাকে তো আপলোড হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট এখানে ক্লিক করব যে ভিডিওটা আমরা আপলোড করেছি সে ভিডিওটাতে একটা ক্লিক করব সে ভিডিওটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখন এখানে আনলিস্টেড দেওয়া আছে তাই না এখন আমরা এখানে কাজ করব। কাজ করার জন্য আমাদের কি করতে হবে যাতে আমাদের ভিডিওটা শর্ট শর্ট বিভিতরে যায় শর্ট স্পিডে যায় সেটার জন্য আমাদের কাজ করতে হবে কাজ করার জন্য আমরা পেন্সিল আইকনে ক্লিক করবো পেন্সিল আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই অ্যাড ডিসক্রিপশন লেখা আছে সো অ্যাড ডিসক্রিপশন আমরা কি করবো অ্যাড ডিসক্রিপশন আমরা জাস্ট এই যে এটাকে কপি করব। আমরা যেটা টাইটেল দিয়েছিলাম সেটা কপি করব সেটা কপি করে অ্যাড ডিসক্রিপশনে এসে জাস্ট পেস্ট করে দেব ওকে পেস্ট করে দেওয়ার পরে কিন্তু নিচে নামবো আমরা স্কিপ করে নিচে নামার পরে এখানে হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ দিয়ে ধরেন আমি শর্টস লিখলাম এ শর্ট দেন হ্যাশট্যাগ এস আর টি এস শর্টস দেন হচ্ছে ওয়াইটি শর্টস ওয়াইটি শর্টস আমি যে হ্যাশট্যাগুলো দিচ্ছি আপনার প্রত্যেকটা শর্টস ভিডিওর মধ্যে সেম হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন ঠিক আছে দেন আপনার চ্যানেলের নাম আর পি ক্রিয়েশন আমি আমার চ্যানেলের নাম দিয়েছি আপনারা আপনাদের চ্যানেলের নাম দেবেন চারটা হ্যাশট্যাগ দিয়েছি বেশ আমার কাজ কিন্তু ডিসক্রিপশনে শেষ এখন আমরা কী করবো আনলিস্টেড যেটা আছে এটাকে পাবলিক করে দেব এই যে এখানে দেখেন পাবলিক আমরা জাস্ট এই পাবলিকে ক্লিক করে ব্যাকে দিব ব্যাকে দেওয়ার পর এখানে দেওয়া আছে আপনার ট্যাক্স অ্যান্ড শর্ট রিমিক্সিন তাই না এই ট্যাক্স অ্যান্ড শর্ট রিমিক্সিনে ক্লিক করার পরে উপরে দেখেন ট্যাগ লেখা আছে আমরা জাস্ট এখানে ট্যাগ দিব এখন ট্যাগ দেওয়ার জন্যই আমরা ট্যাগে ক্লিক করব এখন আমরা সর্বপ্রথম ভাইরাল যে ট্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করব যাতে আমাদের ভিডিওটা শর্ট স্পিডে যায় তো আমরা প্রথমে লিখবো শর্টস তারপর হচ্ছে শর্ট তারপর ওয়াইটি শর্টস ওয়াইটি শর্টস আবার লিখবো এখন লিখব স্ক্রিপ্ট ছাড়া ওয়াইটি শর্টস দেন হচ্ছে ওয়াইটি তারপর লিখবো ইউটিউব ইউটিউব দেন লিখবো ইউটিউব গ্রো গ্রোথ ইউটিউব গ্রোথ যেহেতু আমরা ক্যাটাগরি হচ্ছে কি কীভাবে আমরা একটা অনলাইন আর্নিং ভিত্তিক ক্যাটাগরি ভিডিও তৈরি করলে আমাদের ভি কীভাবে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করবো সেই বিষয়ে আমি কথা বলে একটা শর্ট বানাইছিলাম সেই শর্টসটাই কিন্তু আমি পাবলিশ করছি আমার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আমি কী করব শর্ট ইয়ে দিব এই যে আপনার ট্যাগ দিব অনলাইন আর্নিং অনলাইন আর্নিং দেন মেক মানি অনলাইন মেক মানি অনলাইন তারপর হচ্ছে আমার চ্যানেলের নাম আর ক্রিয়েশন আপনারা আপনাদের চ্যানেলের নাম দিবেন ওকে আর পি ক্রিয়েশন দেন হচ্ছে ভাইরাল শর্টস ভাইরাল শর্টস তারপর হচ্ছে ফর ইউ শর্টস ফর ইউ সরি স্ক্রিপ্ট দেওয়া যাবে না ফর ইউ এস এইচ ও আর এস ফর ইউ শর্টস শর্টস ফিট শর্টস এফডাবল ডি শর্টস ফিট তারপর মানে এইসব যেই আগে আমি আপনার কয়টা ট্যাগ এখানে কয়টা ট্যাগ দেখেন একটু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা ওকে চোদ্দোটা আপনার আমি ট্যাগ এখানে ব্যবহার করেছি চোদ্দোটা ট্যাগ থেকে এখন আমি কী করবো চোদ্দোটা ট্যাগে আপাতত রাখলাম ঠিক আছে আরেকটা জিনিস ফলো রাখবেন এখানে দেখেন লেখা আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও তার মানে আপনার চ্যানেল ভিডিওটাতে কয়টা ভিউ হয়েছে কয়টা লাইক হয়েছে এটা কেউ দেখবে না ওকে আপনারা কী করবেন এখানে টিক চিহ্নটা উঠাই দিবেন এভাবে আপনাদের এভাবে থাকবে আপনারা এটা খালি করে দিবেন যাতে কেউ না দেখে ওকে তো অনেক সময় দেখা যায় কারো ভিডিওতে ভিউ কম হলে ওটা দেখতে চায় না লাইক কম হলে দেখতে চায় না সো এটা যদি দেখা না যায় তাহলে পাবলিক আপনাকে বুঝবে না যে এটা আপনার ভিউ কতটুকু হয়েছে তারা কিন্তু দেখার জন্য আগ্রহটা বেড়ে যাবে সো আপনি কি করবেন এখানে খালি রাখবেন এই টিকচিহ্নটা খালি রাখবেন ওকে ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ এটা করার পর আমরা কি করব ব্যাকে যাব ব্যাকে ক্লিক করার পরে এখানে দেখেন সেভ নামক অপশন আছে জাস্ট এই সেভ নামক অপশনটাতে একটা ক্লিক করে দিব। ব্যাস আমাদের কিন্তু শর্টস ভিডিও পাবলিশ করা হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনাকে আমি সঠিকভাবে দেখাইতে পারছি আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মধ্যে শর্টস ভিডিও পাবলিশ করবেন আপনি যদি এই সঠিক নিয়মের প্রত্যেকটা শর্টস ভিডিও আপলোড করতে থাকেন তাহলে অটোমেটিকলি খুব দ্রুত আপনার শর্টস ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন দেন হচ্ছে সে সেই শর্টস ভিডিওটার উপর ভিত্তি করে আপনি কিন্তু আপনার লং ভিডিও তো ভিউ নিয়ে আসতে পারবেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনি যখন শর্টস ভিডিও ছাড়ছেন দুই একদিন আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তার কারণ হচ্ছে আপনি যদি অপেক্ষা না করেন তাহলে কিন্তু হবে না ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় সেটা আমরা সকলেই জানি যদি আপনি শর্টস ভিডিও প্রথমে আপলোড করেন এমন না যে আপনি ছাড়ছেন সাথে সাথে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে বা আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে এমন কিন্তু না অ্যালগুরিদামের একটা সময় সময়সীমা আছে সেও কিন্তু একটু সময় চায় সো আপনি যখন আপনার শর্টস ভিডিওকে পাবলিশ করবেন তখন আপনি একটু একটু ধৈর্য সহকারে দেখুন আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে ঠিক পাঁচ থেকে ছয় দিন আপনার শর্ট ভিডিও ছাড়ুন দেখেন আপনার শর্ট ভিডিও ভিও আসে নাকি আসে না যদি না আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ